গুড মর্নিং টু অল ভিউয়ার্স। আজকের সকাল আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন, সামনের ভিজিবিলিটি জিরো বলা যায়। এখন সকাল ছটা, আমি শাহরফুলি যাচ্ছি ব্যারাকপুর থেকে, গঙ্গা ক্রস করছি বোটে। শাহরফুলি যাওয়ার জন্য বোটে ব্যারাকপুর থেকে গঙ্গা ক্রস করছি। আপনারা ছবি দেখে বুঝতে পারছেন যে সামনে কিন্তু কিছুই দেখা যায় না, জাস্ট 10 থেকে 15 মিটার দূরত্ব অবধি দেখা যাচ্ছে। যেই ব্যারাকপুর যেটি ছেড়ে আসার একটু দূরেই দেখুন, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে শাহরফুলি থেকে যে যে বোটটা আসছে ওটা দেখতে পাচ্ছেন, ও দিশা ভুল করে ফেলেছে। ওকে এদিক থেকে ইশারা করা হচ্ছে, আপনি এইভাবে যান। অনেক সময় এই 3 মিনিটের সফরটা 1 ঘন্টাও লেগে যায়। তো আজকের সফরটা খুবই অ্যামাজিং। এটা গঙ্গার মাঝামাঝি জায়গা, যেখানে দুই দিকই দেখা যাচ্ছে না, না এদিকে ব্যারাকপুর না ওদিকে শাহরফুলি। দেখুন এরা সবাই আওয়াজ করে করে, চিৎকার করে করে বলছে যে আপনারা দিশা ভুল করেছেন, এই দিক দিয়ে যান। এবার দেখতে পাবেন অনেকক্ষণ আসার পরে শাহরফুলি ঘাটের দিকটা নজর আসবে। এখনো কিন্তু কোনো দিকেই কিছু দেখা যাচ্ছে না। দেখুন এবার শাহরফুলি ঘাটের দিকটা আসতে করে নজর আসতে লেগেছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন ওখানে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু চিন্তার মধ্যে এইভাবে কীভাবে ঘাট পার হবে। দেখুন স্টেশনে আসার পরেও ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, হর্ন শোনা যাচ্ছে, কিন্তু ট্রেন দেখা যাচ্ছে না। আজকের ভিজিবিলিটি জিরো। তো ধন্যবাদ বন্ধুরা।